এখন আমরা ইসকন মন্দিরের ওই টপে যাব। কাকা এমন করে মন্দির বানাবো যাতে ওয়ার্ল্ডের সবাই এখানে আসার জন্য পাগল হয়ে যায়। কতগুলো সিঁড়ি, কত উঁচু। ওই দেখো দিন রাত জেগে কাকারা কাজ করছে, দেখো কত উঁচুতে দাঁড়িয়ে আছি। মায়াপুরের এত সুন্দর দৃশ্য আগে কখনো কোনো ভিডিওতে দেখোনি এত উপর থেকে। রুমে কিছুটা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আগের পাটে তোমরা দেখেছো আমরা কিভাবে মায়াপুর আসলাম, এই পাটে দেখবে আমরা এখানে এসে কি কি করছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। এই যা, আমাকে রেখে আগে আগে চলে গেছে ওরা। আর এদিকে জিকোদার বাইকের চাবিটাও খুঁজে পাচ্ছে না, গেছে মনে হয় রিসেপশনে খুঁজতে। ওই তো জিকোদার রিসেপশনে, কি হলো, পেলে চাবিটা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। আরে বিলে সাইন করেছিলাম তখন ভুলে গেছি। গদা ভবনের সামনের গ্রাউন্ডের ভিউটা দেখো একবার, এই যে সূর্য, উফ দারুণ লাগছে। ওই যে ইসকন মন্দির, এই আমরা বেরিয়ে পড়েছি। ওই যে আমাদের পেছনে গদা ভবন। এখন আমরা ইসকন মন্দিরের ওই টপে যাব। সামান্য এটুকু আসার জন্য জিকোদা রানীকে সঙ্গে করে নিয়ে এসেছে। মন্দিরের ভেতরটা আর উপর থেকে কিরকম ভিউ আসছে তোমাদেরকে সব দেখাবো, সঙ্গে থাকো। জিকোদা এখানে গাড়িটা রেখে দিয়েছে, এখন সোজা ইসকন মন্দিরে উঠবো। সামনের এই বিল্ডিংটার পিছনেই মন্দির, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওরা আগে চলে গেছে। এই দাঁড়াও, ও জিকোদা, আরে দাঁড়াও নাও, চলো। বিল্ডিং এর মাঝখান থেকে একটা ছোট সুড়ঙ্গ আছে, ওটা থেকেই ওপাশে যাচ্ছি। এই যে মন্দির, মন্দির এখনো কমপ্লিট হয়নি, মন্দিরের ভেতরে এখনো কাজ চলছে বলে চারিপাশ থেকে উঁচু ভাবে ঘেরা। ডান সাইডে টিওভিপি অফিস, বা সাইডে এটিএম এবং মানি এক্সচেঞ্জের অফিস আছে। এখন আমরা এই ডান দিকের টিওভিপি অফিস থেকে মন্দিরের দিকে ঢুকবো। ওয়াও, অফিসের ভেতরটাও কি সুন্দর ডেকোরেশন করা। হিন্দু গ্রন্থের অনেক রকম বই সব কাচের ভেতরে সাজানো রয়েছে। এই আমরা অফিসের ব্যাক সাইডের গেটটা থেকে বেরিয়েই এই যে সামনে মন্দির, 380 ফিটের বিশ্বের সব থেকে উঁচু মন্দির, টেম্পল অফ ভ্যাদিক প্ল্যানেটোরিয়াম। আমি এই ফার্স্ট টাইম মায়াপুরে এসে এই মন্দিরে ওঠার সৌভাগ্য হলো। কখনো ভাবতে পারিনি যে কমপ্লিট হওয়ার আগে আমি এই মন্দিরে ঢুকতে পারবো। তোমাদেরকে উপরের একদম টপে নিয়ে যাব, তারপরে পুরো মায়াপুরের ভিউটা দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগে। মন্দিরে উঠতে একটা সমান সিঁড়ি আছে, জানি না এটাকে সিঁড়ি বলবো কিনা, মানে সমান তো তাই ভাবছি এটাকে সিঁড়ি বলবো কি না। যাই হোক, আমি তো এটাকে সিঁড়ি বলবো যেহেতু উপরের দিকে উঠছি এটা থেকে। 2010 থেকে মন্দিরের কাজ শুরু হয়েছে, এখনো এখানে প্লাস্টারের কাজ হয়ে যাচ্ছে। কাকা এমন করে মন্দির বানাবো যাতে ওয়ার্ল্ডের সবাই এখানে আসার জন্য পাগল হয়ে যায়। বাদিকের এই গেটটা থেকে ঢুকলে প্রভুদের থাকার জায়গা, পূজারীদের জন্য 70টারও বেশি রুম আছে এখানে। সোজা কিছুটা হেঁটে আসতেই দেখো দুতলা সমান উপরে উঠে গেছি। দেখো পিছনের বিল্ডিংটা দেখলে বুঝতে পারবে, আমরা প্রায় 3তলা সমান উপরে উঠে গেছি, তারপরে এখন ভেতরে ঢুকবো। ভাবরে ভিতরে পুরো অন্ধকার লাগছে। যাই হোক, ভেতরে এখনো মন্দির নির্মাণের কাজ চলছে। মন্দিরের পিছন সাইডে 3টে কি বড় বড় গেট দেখো, মন্দিরের ডিজাইনের জন্য কত লোহার স্ট্রাকচার রাখা। এখানে 3টে বেদি আছে, আমরা পিছন দিক থেকে ঢুকেছি বলে দেওয়াল মনে হচ্ছে। বেদিগুলো পুরো 2তলা উঁচু সমান। মন্দিরের অন্দরমহল কত বড়, এই সেই সব থেকে বড় উঁচু গম্বুজটা। ভিতর থেকে কেমন লাগছে দেখো, এখানেও কত লোহার স্ট্রাকচার রাখা। ওখানে কিছু ওয়ার্কার লোহাগুলোকে ডিজাইন করে কাটছে। এখন তোমাদেরকে উপরতলায় নিয়ে যাবো, দেখাবো উপরতলায় এখন কি হচ্ছে। এই সেরেছে, নিচে লোহার স্ট্রাকচার রেখে দিয়েছে। এই যে হচ্ছে উপরতলায় যাওয়ার সিঁড়ি, সিঁড়িগুলো এবং সিঁড়ির আশেপাশে সব জায়গায় শ্বেতপাথর লাগানো। আরে কত সিঁড়ি, উপরতলায় উঠতে গিয়ে তো 4 রাউন্ড সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে এখন আমাদের উপরতলায় আসতে হলো। এই চলে আসলাম উপরতলায়, ধরো তো বোতলটা, আমি একটু নিচটা দেখে আসি। নিচের তলা থেকে তোমাদেরকে 3টে বেদির সামনের দিকটা দেখাতে পারিনি, এখন আমি উপরতলায় এসে এখন বেদিগুলোর সামনের দিকটা দেখাবো তোমাদের। নাও পুরো 360 ভিউতে পুরো অন্দরমহলটা দেখে নাও। বাপরে, ঘুরতে গিয়ে তো মাথা ঘোরাচ্ছে। এই গম্বুজটার উচ্চতা প্রায় 350 ফুট। এই নিচটাতে 10,000 লোক দাঁড়াতে পারবে একসাথে, এতটাই বড় এই হলটা। প্রথম বেদিতে গুরু পরম্পরা, মাঝখানে পঞ্চতত্ত্ব, আর একদম ওই পাশের বেদিতে রাধা মাধব। আমি যেই ফ্লোরটা দাঁড়িয়ে আছি এর উপরের আরো 2টো ফ্লোর পুরো মিউজিয়াম হবে। এই যে এখানে তো আমি একা একা আসলাম, ওরা মনে হয় উপর তলায় চলে গেছে। না ওই তো দাঁড়িয়ে আছে, চলো। এখান থেকেই এত সুন্দর লাগছে বাইরের দৃশ্য, তাহলে ভাবো মন্দিরের একদম টপে গেলে কতটা সুন্দর লাগবে। ওই লিফট থেকে প্রভু এবং ওয়ার্কাররা উপরে ওঠে। এখানে লোহাগুলো ঝালাইয়ের কাজ চলছে, দেখো প্রত্যেকটা ফ্লোরে সবসময় কাজ চলছে। সিঁড়িতে উঠতে উঠতে পাহা পুরো ব্যথা হয়ে গেছে, অনেকটা উঁচু, মানে প্রত্যেকটা ফ্লোরে উঠতে গেলে 4 রাউন্ড সিঁড়ি ঘুরে ঘুরে এক একটা ফ্লোরে উঠতে হচ্ছে, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। ওই যে আমাদের থাকার জায়গা গদা ভবন, আর কত উঁচু উঠতে হবে গো বাবা, এখানটা পুরো অন্ধকার তো, এটাই মনে হয় লাস্ট। দাও দেখি, এই রে এই জায়গাটা তো আরো বেশি অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না তো বাবা। হ্যালো হ্যালো, এই কোন দিকে, আরো একটা সিঁড়ি,
সাবস্ক্রাইব কাউন্টিং রাইটস। এর উপরে আরো একটা সিঁড়ি আছে তো। এই তো এই তো চলে এসেছি আমরা ছাদে। আমরা ছাদে চলে এসেছি মেন মন্দিরের গম্বুজটার পাশের ছাদে আমরা আছি। পাশে আরো দুটো গম্বুজ আছে। আমার ডান দিকে মানে পূর্ব দিকের গম্বুজটার নাম নরসিংহদেব টেম্পল। যাই হোক মাস্কটা এখন খুলে ফেলবো, প্রচন্ড গরম লাগছে। ওই জিগোদারা কই গেল? কোন দিকে? ও ওই যে ওপরের ছাত্রীতে চলে গেছে দেখো। হে প্রভু আমাকে আশীর্বাদ করো, আমি যাতে ফ্যামিলির সবাইকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি ভাবতে পারিনি আমি এতটা উঁচুতে উঠব। উফ কি জায়গা, কি দৃশ্য! দেখো উপর থেকে পুরো মায়াপুর কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা বিল্ডিং গুলো ছোট ছোট লাগছে, অসাম ভিউ। এবার আমরা চলে আসলাম পশ্চিম দিকের গম্বুজের পাশে। এখানে আসতে পেরে আমি যে কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো কত রিস্কি ভাবে কাজ করছে ওরা উপরে। দেখো উপর থেকে অন্দর মহলটা কেমন লাগছে। ওই যে বড় গম্বুজ, নিচে ওই যে তিনটে বেদি। তোমাদের কেমন লাগছে আমাদের সাথে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু সতীশ আর ইঞ্জিনিয়ার দাদা আলোচনা করছিল যে 2023 না 24 ওপেনিং হবে, তো ইঞ্জিনিয়ার দাদা বললো 2024 ওপেনিং হয়ে যাবে। তারপরেই মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার আসবো এখানে। কি কড়া রোদ! এখন আমরা পশ্চিম দিকের এই ছাত্রীটাই উঠবো আর দেখাবো উপর থেকে কেমন লাগছে, কত উঁচুতে আমরা। আমার পিছন সাইডটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে সব থেকে বড় গম্বুজটা আর পশ্চিম দিকের গম্বুজটা, এই যে এই গম্বুজটার নাম প্ল্যানেটোরিয়াম। ওয়াও কি সুন্দর লাগছে দেখো। ওই যে ইসকন পুষ্প সমাধি মন্দির, ওপাশে হুগলি নদী, তার ওপারে নবদ্বীপ। আরে ফটো তুলছি না, ভিডিও করছি, পোজ দিচ্ছে জিগোদা। এখান থেকে এখন আমরা নিচে নেমে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। দাঁড়াও ভিডিও এখনো শেষ হয়নি, এগুলো না দেখে যাচ্ছে কোথায়? হাত দাও দাও এই